শিশি লক্ষ্মীদেবী ব্রতকথা ও পাঁচালী। নারায়ণ নমস্কৃতং নরঞ্চব নরোত্তমম দেবী সরস্বতী তঞ্চব তত জয়মদিরয়ত বন্দে বিষ্ণুপিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপত্তিং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন হেন কালে বিনানি আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোড়ে করিয়া কোনতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি কহ মাতা কেমন তোমার বিচার চঞ্চল চপরা পায় ফিরো দ্বারে দ্বার পরকের তরে তব নাই কোন স্থিতি মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়া যত নররানীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শেষ শীর্ণকায় বল ইন্দ্রিয় ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ কহপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্গেশতা নত্যবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কইলে নতবর পূর্ণমণি বলে নরনারী দুঃখ পায় সুখের বিষয় দুষ্কৃতির ফল ইয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসে লাগিয়া কারণ ইয়ার তবে শুনো মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্ছ্বাসি উচ্চভাষা কয় নারীগণে সন্ধ্যাকালে নিত্যা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন জেতায় সেতায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধূনা দিকে দেয় মনে মনে গণে প্রবাদিতে নাই দেয় গোমরে ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজনে পাঠাইছে মত্তদামে সুখীর কারণ বিতায় সুখীতে সুখীতে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ির প্রতি নয় ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গড়ে না করে আদর থাকিলে চাইব সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণজাত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্নি দেখায় যত নারীগণে অতীরে করেছে হেরান আসনে বচন ছাড়িয়াছি গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কহু নাই কয় সতত তাহারে মনে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরো দ্বারে দ্বারে বিশ্বাদে হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্বী কাতর চিত্ত কুটিলতাময় দেব দ্বিজ ভক্তিন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অবক্ষ বক্ষণ তারি পরে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এইরূপ পাপের আগার অচলা হইয়া থাকতা থাকি কি প্রকার বজ্জিয়া এসব তো শুনে সদাচারী অচলা থাকি বসে তা দিবা বিবাবরে এত শুনি মুনিবর কয় দৃষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে ওয়ে দয়া মই তুমি না করিলে দয়া পারি কি লোভিতে নর তব পদ ছায়া সৃষ্টিতে প্রলয়ে তুমি অধীশ্বরী জগৎ পশুতে তুমি জগদীশ্বরী কৃপা করি করমাতা কবিত বিধান করেন লাগিয়া কাঁধে সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর ভাষণে মত্তবাসীর দুঃখে কাঁধে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন অতপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে বুড়কের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণের প্রতি কিরূপে হরিবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কয় লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির করমতি মন দিয়া শোনো সতী বচন আমার লক্ষ্মীপত নরলোকে কর উপচার গুরুবারে সন্ধ্যাকালে মিনিয়ে ওগণে পূজিয়া শুনিবা কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্যদায় তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শিয়রীর বাক্যী দেবী অতিরিষ্ট মনে গমন করিল মতে ভূত প্রচারণে অবন্তি নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরে প্রায় সোনা সংসার তার শূন্য হিংসাদেশ পালিত যে প্রজাগণে পুত্র নির্বিশেষ এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভার্যাদের কুয়োকেতে সত্য সহদর হইল পিতকর্ণ কিছুদিন পর হিংসাদের সলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর
ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে, সোনা সংসার সব গেল ছাড়কারে, বিদ্যা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে আর বুদুদের রোষে, চলিল বনেতে বিদ্যা ত্যাজি যে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন, অন্নাভাবে শীর্ণদেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করেছে কন্দন, হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইল আপনি, সকল স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্যারে, কি জন্য এসেছে তুমি এঘোর কান্তারে, কাহার তনায়া তুমি কাহার ঘরণি, কি হেতু মলিন বউ বিষাদ বদনি, বিদ্যা বলে উঠি না আমি অবাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী, পিতাপতি ছিল মোর ও অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান, সোনা সংসার মোর ছিল ধনে জনে, ও পুত্রবধূ গণ মরে সেবিত যতনে, অতির হইলকার সুখ শান্তি যত, গিয়ে হতে করে কমে উন্নতি হইত, সাত পুত্র সাধারী হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালাতন, সইতে না পারিয়া আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা, নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মতা মহাপাপ নরকে গমন, যাও সতী গিয়ে গিয়ে কর লক্ষ্মীব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মতো, গুরুবারে সন্ধ্যাকালে মিনি নারীগণে করিবে লক্ষ্মীর মতো হরষিত মনে, জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমরের পল্লব দেবে শিরে এক গোটা, ধূপ দীপ জ্বালিয়া রাখিবে ঘরেতে, শুনিয়া বসিবে কথা দুর্বালিয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ভূত কথা করিবে শ্রবণ, কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে এও কণে সিঁদুর লইবে, যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, যে গিয়ে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্যে বলিবত পড়ি হরি বুতে দেয় মন, সেই গিয়ে বাদারব হইয়া অছাড়া, ভক্তবাঞ্চা পূর্ণ করি আমি যে কমলা, পূর্ণবাসী হয় যদি কোনো লক্ষ্মী বারে, উপবাস থেকে নারী পুজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র রয়ে সুখে রবে হনুক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তরুণটাতে এক মুষ্টি করে, সঞ্চয় পদিয়া জানিবে সকলে, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে, আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিবে তাই কইলাম সার, যাও গিয়ে কর গিয়ে বোতের প্রচার, কর এবে বোতে মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব ব্যাপার, পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার, পুরো মতো শান্তিপূর্ণ হইবে সংসার, বলিতে বলিতে যেবি নিজ মূর্তি ধরি, দর্শন দিদা তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভর, প্রণাম করেছে বিদ্যা জুড়ি দুই কর, প্রসন্ন হইয়া দেবী দৃঢ়তারে কোল, অন্তর্দান হইলেন বলে হরি বল, এত বলে লক্ষ্মী দেবী হল অদর্শন, দৃষ্টিতে বিদ্যা গিয়ে করিল গমন, আসিয়া গিয়েতে সব করিল বর্ণন, যেই রূপে ঘটিল দেবী দর্শন, বোতে বিদ্যান বিদ্যা বলিল সবারে, দেবীর সব কথা যা বলেছে তাহারে, বধুবন সবে মিলে করে লক্ষ্মীব্রত, হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত, মিলিল একতে কোনো ভাই সাতজন, মিলে সহ দরাসম যত বধুগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গিয়ে অচল হইল শান্তি নিকেতন, দৈবযোগে একদিন বিদ্যার আলয় উপনীত এক নারী ব্রতের সময়, ব্রতকথা শুনিতার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল, পতিতার চিররুগ্ন অক্ষমজ্জনে, ভিক্ষা করি যা পায় খায় দুই জনে, তাই নারী ভাবে মনে করেছে কামনা, নীরক পতিরে করে চরণে বাসনা, গিয়ে গিয়ে এলোয়ে করে লক্ষ্মীব্রত, ভক্তিমতে সাতটি নারী পুজে বিধি মতো, দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর, কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলায়, দয়াবতী নারায়ণী হইয়া সতায়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলায়, এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে, অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার, বোতের মাহাত্ম হলো যেভাবে প্রচার, অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, মামাগণ নিয়োজিত বোতের সাধনে, শ্রীনগর বাসী এক বণিক তনয়, উপনীত হলো আসি বোতের সময়, অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ, সোনা সংসার সদা ছিল জনে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে,
ওতো দেখি হেলা করি সাদর তনয়, বলে এতে বুতো এতে কিবা ভালো দয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করে লক্ষ্মী বুত যাতে কামনা পূরণ। যে জন করে বেইয়া ধনে জনে তার, লক্ষ্মীর বলেতে হবে পুণ্যিত সংসার। ইয়া শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে বুঝে ইয়ারে। ধন জন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন, হেনবিতা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লোকি সইতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। ধনমতে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্যে পুণ্য তুলি বাণিজ্যতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সহধন জন, সপ্তদরি জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বর্জাগাতে দগ্ধ হয়ে গুল ছাড়কার। দূরে গেল ভাতৃভাব হল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষাপাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে, জটর জ্বালায় ঘুরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধু তনয়, অশ্রু ধরে দুই নেত্রে কান্দে উদ্রায়। কি দোষ পাইয়া বিধি করিল এমন, অদম সন্তান আমি অতি অভাজন। সাধু দুর্দশা দেখি দয়া উপজিল, করুণ হৃদয় লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখতর তরে তরে করিয়া কৌশল, পাঠায় অবন্তি পড়ে করি ভিক্ষা ছল। নানা স্থানে ঘুরিয়া আনিবার পর, উপনীত হল মা অবন্তি নগর। লক্ষ্মীবত করে তথা সব গণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি করে হয়ে এক মন, করিলে তাহা স্তুতি সাধু নন্দন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে, সত্য স্বরূপিনী তুমি ওগোমা কমলে। শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ দ্বারা পরমা প্রকৃতি, কপাধি বুচ্ছিতামতি মুক্তিমতি ভীতি। সতী সাধ্বী রমণী তুমি উপমা, দেবগণে বুকু ভক্তি মনে পূজে সদা তোমা। সুরনার সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাতি দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তবে অংশ আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলোকী তুমি মাগো অতিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। কৃষ্ণপাণের শরী তুমি কৃষ্ণপাণাধিকা, তুমি আগমে ছিলে তা পরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পকেশ্বরী, শতসিংহ শৈল তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি বা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি যা শেষে দেখে তো কি কাননে। তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বনরিষ্ঠাতি তুমি তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মনে উপমা কমনে। দয়াময়ী ক্ষেমাঙ্করী অদম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদমাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মনে উপমা কমনে। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয়ের সাথে ভূত কথা শুনে। বোতন্তে সদাগর পড়িয়া পড়িয়া প্রণাম, বোতে সংকল্প করিয়া আছি নিজ ধাম। বধুগণে বলে সাধু লক্ষ্মী বোত সার, সবে মিলে করিয়া প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ, ভক্তি জিতে করে তারা ভূত আচরণ। ভক্তি না লক্ষ্মী দেবী হইয়া সদয়, নাশিরে সাধুর চির যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় তার সম্পদ লভিল, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো। সপ্তরী উঠে বাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর। মিলিল ভাতারা পুনঃ আর বধুগণ, সাধুর সংসার হল পূর্বের মতন। সবে মনের একসদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীবত নরলোকে করপ্রচলন। প্রতি গুরু বারিমিনী যত নারী গণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। এই রূপে মত্তদামে বোতের প্রচার, মনে রেখো মত্তদামে লক্ষ্মীবত সার। এই বোত যে রমণি করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। অপুত্তর পুত্র হয় নিধনের ধন, ইহলোকে সুগন্ধে স্বর্গেতে গমন। যেবা পরে যেবা শুনি যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা করে। বোত করি স্তব পার যে জন করে, অভাব রয় না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর বোতের কথা সমর সমাপন, ভক্তি বরে বর চাও যা চায় মন। সিঁথিতে সিঁদুর দাও সবে অমিনে,
উলুদ্ধনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর গতির কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করে বে যে থাকো যেখানে কোন নামই লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ সমবেবে জগৎময়িনী দয়াময়ী জগৎমাতা বিপদ নাশিনী অগতির গতিমাতা তুমি নারায়ণী ভগবত বসলা দেবী সত্য স্বরূপিণী হরিপ্রিয়ে পদ্মাসনা ভুবার হারিণী ভগবদত্তা তুমি মাধ শ্যামারাধিকা পদ্মছায়া দানি কিতা কর জগৎমাতা দুর্গরি সাগরে পড়ে ডাকি তোমা আমি তারাও তারিণী মনে চরণে নামি এত বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজন বন্দনা সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্ধ শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করি গো নতি থাকে যেন মোর মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেমন পাই দিব্য জ্ঞান তব দাস শ্যামলাল মাগিছে নত শিরেষে মোর ঘরে হও নিষ্ঠান